আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল অভিজাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কাজ করি সেগুলো নিয়ে তথ্য দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় সেঞ্জেনভুক্ত দেশ পর্তুগালে যে আমরা কাজ করছি সেটির একটি বিস্তারিত বর্ণনা আপনাদের কাছে আমরা দিতে চাই। পর্তুগালে আমরা যে কাজ করছি সেটি হচ্ছে ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে আপনাদের কাজগুলো হবে, এবং যদিও সেঞ্জেনের স্যালারি নিয়ে খুব বেশি মাথা ঘামাই না, কারণ হচ্ছে যে এখানে ভিসা পাওয়াটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তারপরও আমরা বলে দিচ্ছি যে আমরা মিনিমাম যে স্যালারি আছে 900 ইউরো করে স্যালারি পাবেন, থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের হবে, এবং এই টোটাল প্রসেসটি কমপ্লিট করতে হচ্ছে যে আপনাদের খুব অল্প সময় লাগবে। 3 মাসের ভিতরে আপনাদের এই টোটাল প্রসেসটি কমপ্লিট করতে পারবো বলে আমরা আশা করছি, ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। এবং এই ভিসাগুলো এখন যেগুলো নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আপনাদের ভিসাগুলো স্ট্যাম্পিং হবে, মাঝে মধ্যে বাংলাদেশে জমা নেওয়া হয়, বাট সেই প্রসেসে আমরা যাব না, কারণ এখানে যেহেতু ইরেগুলার প্রসেসে আমরা থাকতে চাই না, আমরা রেগুলার প্রসেসের ভিতরেই আমরা কাজ সম্পূর্ণ করতে চাই। এবং আপনি যখন আমাদের কাছে পাসপোর্ট এবং ছবি জমা দিবেন, পর্তুগালের ক্ষেত্রে আপনার প্রথমে পুলিশ ক্লিয়ারেন্সটি লাগে না, এবং পাসপোর্ট ছবি জমা দেওয়ার 1.5 মাসের ভিতরে আপনি আপনার ওয়ার্ক পারমিটটি পেয়ে যাবেন। পাশাপাশি এটি স্ট্যাম্পিং করার জন্য আমরা হাতে আরও 1.5 মাস সময় রাখতেছি, যেহেতু এগুলো ইন্ডিয়া থেকে হবে। আপনি যদি চান তাহলে ইন্ডিয়াতে গিয়ে আপনার ফাইলটি জমা দিয়ে আসতে পারবেন, অথবা থেকে যেতে পারেন, আপনি একবার ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে আসবেন, অথবা আপনি আপনার ফাইলটি জমা দিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তারা ইমেলের মাধ্যমে যখন আমাদেরকে জানিয়ে দিবে যে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে, তখন আপনি আবারও পাসপোর্টটি নিয়ে আবার ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিসাটি নিতে পারেন। এবং আরও যে এ সম্পর্কিত যে আরও তথ্য আছে এগুলো জানার জন্য আপনারা আমাদের স্কলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে আপনার কাজটি সমাধান করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিজাতদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।